বরেন্দ্রভূমির রূপ বৈচিত্র্যে ভরা প্রকৃতির অপরূপ চাদরে মোড়া আমাদের দেশটাকে যে কত সুন্দর ও লাস্যময় করে সাজিয়েছে এই নিসর্গ ঘন প্রকৃতি ও বনবানানি। চারিদিকে প্রতিটি পারতে পারতে অপূর্ব সৌন্দর্যমণ্ডিত লাবণ্যে ভরা নজর কাড়া বাহারি রূপের ছটা যেন উপচুপচে পড়ছে এ ধরাধামে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি সাভার উপজেলা। উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে দেখাও বন্ধুরা। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, আর সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন সাভার উপজেলা। প্রিয় দর্শক, আমি নওগাঁ টু সাভার আঞ্চলিক হাইওয়ে ধরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রোডের দুপাশে সবুজের বেষ্টনী, মন উদাস করা এক অপরূপ প্রকৃতির সবুজ শ্যামলে ভরা এক জনপদ এই সাভার উপজেলা, মূলত বরেন্দ্রভূমি। এই জন্য এত সবুজের সমারোহ, এই জন্য এতটা সবুজের নিসর্গ ঘন, সবুজের রাজ্যপাট বন্ধুরা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, সাভার উপজেলা হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার একটি উপজেলা। সাভার উপজেলার মোট আয়তন 244 বর্গ কিলোমিটার। সাভার উপজেলার উত্তরে ভারত, পূর্বে পতেঙ্গা উপজেলা, দক্ষিণে পোরশা উপজেলা এবং পশ্চিমে ভারত। প্রধান নদী পূর্ণভবা এবং জবাই বিল উল্লেখযোগ্য। বর্তমানে জবাই বিলের শাখাতে নির্মিত পাহাড়ি পুকুর ব্রিজ ব্যাপক আকারে জনপ্রিয়তা লাভ করেছে এবং এটি সাভার থানার একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রিয় দর্শক, সাভার উপজেলা হচ্ছে একটি মানসম্মত উপজেলা। এই উপজেলায় যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত সুদূর প্রসারী। নওগাঁতে 60 কিলোমিটার পশ্চিমে উপজেলার অবস্থান। আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে নওগাঁ জেলার দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা হচ্ছে সাভার উপজেলা। 1983 সালে 2 জুলাই সাভার থানা হিসেবে যাত্রা শুরু করে। সাভার উপজেলায় 6টি ইউনিয়ন, 152টি মহল্লা এবং 245টি গ্রাম রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে সাভার, গোয়ালা, তিলনা, আইহাই, পাতাড়ি ও শিরন্টি ইউনিয়ন। প্রিয় দর্শক, নওগাঁ জেলার সীমান্ত ঘেঁষা এই উপজেলাটির নাম সাভার উপজেলা। সাভার নামকরণের নিখুঁত কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না, তবে এলাকার একাধিক প্রবীণ ব্যক্তির নিকট থেকে জানা গেছে যে ব্রিটিশ শাসনামলে এই এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। তৎকালে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সম্পারানী নামে এক সুন্দরী বাইজি তার নাচ গানে এলাকাকে মাতিয়ে রেখেছিল। অনাকাঙ্ক্ষিতভাবে সে সময় মুসলিম সম্প্রদায়ের এক সুফি সাধক সেই সম্পারানীর প্রেমে পড়ে। হিন্দু সম্প্রদায়ের লোকজন তখন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যকার এই প্রেম কিছুতেই মেনে নিতে পারে না। অবশেষে বাইজি শম্পাকে প্রেমের দায়ে সমাজচ্যুত হয়ে মৃত্যুবরণ করতে হয়। বাইজি শম্পার মৃত্যুতে প্রেমিক সুই সাধক পাগল হয়ে যায় এবং বাইজি শম্পার নাম কাগজে লিখে হার বানিয়ে গলায় পরিধান করে ঘুরে বেড়াত। পরবর্তীকালে পাগল সুফি সাধকের মৃত্যু হলে উপজেলার সদর ঈদগাহ সংলগ্ন এলাকায় তাকে কবরস্থ করা হয়। মুসলিম সম্প্রদায়ের সুফি সাধক ও হিন্দু সম্প্রদায়ের সাম্পারানির প্রেমের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে এলাকার নাম হয় সাম্পাহার। কালের আবর্তে সেই সাম্পাহার থেকেই বর্তমান সাভার, যা এখন আধুনিক সভ্যতার ছোঁয়ায় সাজানো এক মিনি শহর। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই মিনি শহর সাভার থেকে আজকের এই আধুনিক শহর। এছাড়াও অনেকের মধ্যে সাভারের নামকরণের ইতিহাস ভিন্ন। কারো মতে প্রাচীনকালে এখানে এক উপজাতি বাস করত, তাদের খাদ্য তালিকায় প্রধান পেত বরেন্দ্র এই অঞ্চলের গুইসাপ। তারা এই গুইসাপগুলিকে নির্বিচারে ধরে খেতে এবং
তার চামড়া দিয়ে সুন্দর সুন্দর ম্যানিব্যাগ ও তাদের বাচ্চাদের গলার হাত তৈরি করত। মূলত সেই থেকেই এই স্থানের নামকরণ হয়েছে সাপাহার। প্রিয় দর্শক, এই উপজেলার লোকসংখ্যা 2001 সালের আদমশুমারি অনুযায়ী 1,49,096 জন। ব্রিটিশ ও পাকিস্তান শাসন আমলে উপজেলাটি পোরশা থানার অন্তর্ভুক্ত ছিল। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে নওগাঁ জেলা দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। সুন্দর একটি সুগঠিত উপজেলা আছে সাপাহার উপজেলা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাপাহার উপজেলার অত্যন্ত সুন্দর মনোময়িনী ভিউ। প্রিয় দর্শক, সেই 1983 সালের 2 জুলাই হতে এই উপজেলার যাত্রা শুরু, আর তারপর থেকে তাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উত্তরোত্তর উন্নতির চরম শিখরে আজ আরোহণ করেছে এই সাপাহার উপজেলা, এবং এর ফলে এই সাপাহারবাসীর উন্নত মন মানসিকতা এবং তাদের শিষ্টাচার এবং তাদের অটুট মনোবাসনার ফলে এটা সম্ভব হয়েছে। দেখতেই পাচ্ছেন আজকের এই আধুনিক সাপাহার। প্রিয় দর্শক, এই সাপাহার উপজেলার ঐতিহ্য হিসাবে এখানে রয়েছে প্রায় 1,000 একর আয়তনের একটি বিশাল জলাশয়, যার নাম ঐতিহ্যবাহী জবাই বিল, পূর্ব নাম ডোংরুইল, যা কালের আবর্তে জবাই বিল নামকরণ হয়েছে। উপজেলার আইহাই ও শিরন্টু ইউনিয়নকে উপজেলা সদর হতে দুইভাবে গিয়ে বিভক্ত করে রেখেছে এই বিল। গত আওয়ামী লীগ সরকার শাসন আমলে আইহাই ও পাতাড়ি দুই ইউনিয়নের সাধারণ জনগণের দুর্দশার কথা চিন্তা করে তৎকালীন সরকার বিলের উপর 500 মিটার অ্যাপ্রোচ সংযোগ সড়ক ও 200 মিটার একটি ব্রিজ নির্মাণ করেন। প্রাচীনকালে হতে এই বিলে শীতকালে প্রচুর অতিথিবাগীর আগমন ঘটে। সেই সময় এই বিলের দুপাশ লোকে লোকারণ্য হয় এই সেই পাহিগুলি দেখার জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সাপাহার উপজেলার ঐতিহ্যমণ্ডিত সেই উপজেলা 0 পয়েন্ট। 0 পয়েন্টের একবার কাছেই আমি আছি, দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এই সময়টা জ্যৈষ্ঠ মাসের মিষ্টি ফল আমের ভরপুর একটা আমদানি হয়েছে এই সাপাহার উপজেলা শহরে। দেখতে পাচ্ছেন দুপুর রোডের দু সাইডের গাড়িগুলিতে রয়েছে আমের ঝাঁকি, আমের খাঁচি এবং আমের ক্যারেট। প্রিয় দর্শক, এই সাপাহার উপজেলার পশ্চিম পাশে একেবারে ভারতের কোল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে পূর্ণভবা নদী। এককালে এই নদী দিয়ে ব্যবসায়ীদের বড় বড় মাল বোঝাই নৌকা দেশের দিনাজপুর, রহনপুর, চাঁপাই নবগঞ্জ, রাজশাহী শহরে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। বহু পূর্বে এই উপজেলায় যাতায়াতের তেমন কোনো ব্যবস্থা ছিল না। সর্বত্রে কাঁচা কাদামাত্র রাস্তা, এসব রাস্তা দিয়ে মানুষ অতি কষ্টে চলাচল করত। কিন্তু আজকের এই উন্নত সাপাহার উপজেলায় প্রতিটি রাস্তাঘাট, প্রতিটি আনাচেকানাচে পাকাকরণ হয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা হয়েছে একেবারে উন্নত এবং আধুনিক। প্রিয় দর্শক, আধুনিক সভ্যতার যুগে আস্তে আস্তে এখন প্রায় সর্বত্র সভ্যতার ছোঁয়া লেগে রাস্তাঘাটের উন্নতি হয়েছে। সুদূর জেলা সদর হতে মহাদেবপুর এবং জয়পুরহাট হতে পতিনতলা মিলিত হয়েছে একটি শাখা সড়ক। উপজেলার উপর দিয়ে পোরশা উপজেলায় হয়ে চাঁপাই নবগঞ্জ, রহনপুর ও রাজশাহী গোদাগাড়ি ও রাজশাহী শহরে চলে গেছে এই রোডগুলি, এবং যে রোডগুলি অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় রোড, যা চলাচলের উপযোগী অত্যন্ত সুন্দর এই রোডগুলি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন আছি লাবণী সুপার মার্কেটে। দেখতে পাচ্ছেন এই মার্কেটের ভিউ অত্যন্ত সুন্দর, একটি সাজানো গোছানো মার্কেট হচ্ছে লাবণী সুপার মার্কেট, যা এক নজরেই দৃষ্টি কাড়বে বন্ধুরা।
দেখতে পাচ্ছেন মার্কেটের ভিউ, দু সাইডের ভিউ, রোডের ভিউ, অত্যন্ত সুন্দর এবং সিনছাম একটি মার্কেট হচ্ছে এই লাবণী সুপার মার্কেট। জিরো পয়েন্টের ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা, এই রোডটি হচ্ছে সাহাপা টু সিসা রোড। সাহাপার উপজেলায় রয়েছে প্রচুর বিপণী বিতান, মার্কেট, যা আপনার পছন্দসই জিনিস কেনার জন্য একটা উপযোগী মার্কেট হচ্ছে সাহাপার মার্কেট। মার্কেটগুলি দেখতে পাচ্ছেন সাজানো গোছানো কতটা সুন্দর এবং মনোরম এই মার্কেটগুলি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লাবণী সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ড ফ্লোর, আন্ডারগ্রাউন্ড মার্কেট এটি দেখতে পাচ্ছেন, সামনে সিঁড়ি দেখতে পাচ্ছেন এবং এই আন্ডারগ্রাউন্ড ফ্লোরে যে দোকানগুলি হচ্ছে সেগুলি অত্যন্ত সুন্দর, কেনাকাটার একটা উপযোগী এই মার্কেটের আন্ডারগ্রাউন্ড ফ্লোর এবং উপরে যে মার্কেট রয়েছে তা সব মিলে এক অপূর্ব মার্কেট হচ্ছে এই লাবণী সুপার মার্কেট। বন্ধুরা, এই সাভার উপজেলা শিক্ষা দীক্ষার দিক দিয়েও অত্যন্ত এগিয়ে রয়েছে। এখানে সরকারি কলেজ একটি রয়েছে, বেসরকারি কলেজ পাঁচটি, টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ একটি, সরকারি উচ্চ বিদ্যালয় একটি, বেসরকারি উচ্চ বিদ্যালয় ৩০টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৩টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৯টি, কমিউনিটি স্কুল ৩টি, স্যাটেলাইট বিদ্যালয় ১২টি এবং মাদ্রাসা ৪৬টি। প্রিয় দর্শক, এখন আমি যেখানে আছি সেই রোডটি হচ্ছে সাপা টু পোর্শা রোড। এটি নিশ্চিন্তপুর মোড় হয়ে গাঙ্গরিয়া হয়ে পোর্শা পর্যন্ত গেছে। প্রিয় দর্শক, এখন আমি আছি সাপার স্বাস্থ্য কমপ্লেক্সে। দেখতে পাচ্ছেন সাপার স্বাস্থ্য কমপ্লেক্স, একটা সুন্দর, অতি সুন্দর একটা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে এই সাপার স্বাস্থ্য কমপ্লেক্স। ভিউ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা মনোরম একটা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স থাকতে পারে ভাবাই যায় না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে লোকজন, রোগীর ভিড় লেগে রয়েছে এবং মনোরম করে সাজানো হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই রুম দেখতে পাচ্ছেন। আর হাসপাতাল চত্বরটি একেবারে সাজানো গোছানো একটা স্বপ্নিল পরিবেশ তৈরি করেছে এখানকার কর্তৃপক্ষ। ফুলের বাগান, বিভিন্ন ব্যানার ফেস্টুনের মতো লেখা রয়েছে, স্বাস্থ্যবিধি লেখা রয়েছে, যা আপনার মননকে আরও সুন্দর করবে, আকর্ষণীয় করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রোগীদের মননের জন্য এখানে ফুলের বাগান করা হয়েছে, একটা দৃষ্টি নান্দনিক ভিউ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা মনোরম তা বলার অপেক্ষা রাখে না সাপার স্বাস্থ্য কমপ্লেক্সের এই ভিউ। কর্ণভূলি আবাসিক ভবন দেখতে পাচ্ছেন বন্ধুরা। নাগর নদী রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিশ্বরে যে নাগর নদী রয়েছে তার নামে একটা বিল্ডিং এখানে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন হাসপাতালের বহির্বিভাগ, হাসপাতালের ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য পরিদর্শক রুম দেখতে পাচ্ছেন এবং মাঝখানের যে উঠোন বা আঙ্গিনা দেখতে পাচ্ছেন ফুলের সমারোহ করেছে এখানেও। সিঁড়ি, বিভিন্ন স্বাস্থ্যবিধি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে ওঠা সিঁড়ি। অত্যন্ত সুন্দর একটা হাসপাতাল, একটা স্বাস্থ্য কমপ্লেক্স এই সাপার স্বাস্থ্য কমপ্লেক্স। প্রিয় দর্শক, এর সাথে আমার ভিডিওটি শেষ হয়ে যাবে। বন্ধুরা বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুখী সমৃদ্ধ জীবন যাপন করবেন এই প্রত্যাশায় আপনাদের সর্বাঙ্গীন
सुख समृद्धि कामना करे आमार भिडियो एखाने शेष करलाम। बंधुरा सबाई भालो थाकबेन, धन्यवाद।